السلام عليكم. আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে একটু আপডেট দেখাইলাম, শুক্রবার 10 মে 2019। আমি আর গার্ডেন এখনো আমি ঠিক করছি না, দেখরানে এখনো কিচ্ছু ঠিক করছি না, রেডি করছি না। এবার হলিডে আসলাম, খুব লম্বা হলিডে, তাহার কারণে পিসিও টাইম মতো রইতাম পারছি না, লেইটে রইছি। আরো দেখো গার্ডেনের অবস্থা, এখানে সমস্যা হয়েছে, আমার গার্ডেনের মাটিটা বেশ পালা নাই। আপনারা একটু হেল্প করবে, মাটিরে কিনা নরম রাখা যায়। ওই দেখরানি, ওই দেখরানি, তা খুব হার্ড হয় তা মাটিত। কেন চাল্লাই দিলে ওই দৌকা, ওই দেখা নেই, এটা 10 বছর ধরে কম্পোস্ট মিক্স করিও ঠিক করা যান না। ওই দৌকা এটা শুকান করতাম কিনা, আমি করি যদি আপনার ওই দৌকা, ওই দেখা নেই, কেলে শুকাই আনলে শক্ত হয়ে যায়। তো যাক আলহামদুলিল্লাহ, ও মাটির মাঝে কষ্ট জেলা করলাম, আল্লাহর কুমইলে ওর কিছু খাইরামো বাটরামো, আলহামদুলিল্লাহ খাইতাম পারলাম, কষ্ট করা লাগে খুব বেশি আর কি। মাটির মাঝে দেখুক, ওই দেখুক, ওই দেখলাম এটার মাঝে গাছ হইতো গিলা, পশা মাটি হইলে খুব সুন্দর গাছ হয়। ওদের নিবে এবার মাটি ফাটি গেছে, ওই দেখো ফাটি গেছে মাটি, ওই দেখো আপনারা গীতা অবস্থা, মাটি রিতা কুদাল দিছে দাইলেও আপনার খামে যায় না, মেশিন দিয়েও ফেরা যায় না, ভালো অবস্থা। ওই দেখছো না গার্ডেনে গুনতা নাই, গুনতা নাই এবার। টপ গুনতে নাই, সব তালা রইয়া গেছে। তো আজকে 10 মে 2019 ফ্রাইডে, আমার গার্ডেনের আপডেট দিলাম, কোনটা গার্ডেনও নাই, দেখরানে কিচ্ছু নাই গার্ডেনও। দেখো আপনারা কিচ্ছু নাই, খালি গার্ডেন ফুটি থাকছে, মানে ও মাটিরে রুজাও আসছে। তো আশা করি মাটিরে কুড়ি কুড়ি রাখবো, তিনারা চাইরা কুড়ার পরে একটু নরম হইব, তো গিয়ে গাছ গাছালি রইব। তো স্ট্রবেরি প্লান্টস কয়েকটা আছে, আরো কোন রেজ বেড বানাইছি, রানার বিনস, রানার বিনস আছে, এরপরে বাংলাদেশি উড়ি, রানার বিনস দুইটা ভাসে, এখানেও বাংলাদেশি উড়ি, তো ফুরানা নাগার ঘাস, গরু ঘাস, আমার ঘাস ফুরানা বলে বেড়া, তো কি অবস্থা গীতা, ওই যৌকা হেসা উঠের গ্রিন হাউস আপডেট। বাতাস খুব বেশি লাগে গার্ডেন হচ্ছেন নি আপনারা, তা তার গ্রিনা সুরাইয়া নিছিল কি প্লাস্টিক, এখন আবার রিপেয়ারিং করছি। ওই তো গাইতা খালি পড়ি থাকছে, ও গেলবার কুর দনিয়া ফালাই না ছিল, উঠছে একটা দুইটা, ওই তো গাইতা কোনটা নাই কেটে না, কিচ্ছু নাই,
জুনেদ ভাই সালাম আলাইকুম, আমির ভাই আরো যত ভাই আসইন, বার্মিয়াম, লন্ডন, লুটন, আপনারা তো দেখছি রই দিছইন। আমরা আর মেয়ের এন্ডে দি রইলে মোটামুটি ভালো থাকে। আমরা লাস্ট ফরস্ট এইটই লগিয়া মিডল অফ মে, তো 15 তারিখ বাদ দে আশা করি বাড়া রইতাম পারমু, তারপরে ঘুরিয়া রাখার লাগে। অন্য কিছু আছে গ্রিন হাউস দেখলানি, নাগামরিচের গাছ, টমেটো আর নাগা গাছের সেরা আছে কিছু। দেখিলাম আমার গার্ডেন এখন এমটি গার্ডেন। ওকে, মাস্টার গ্রিন তো দেখছেন আশা করি, গার্ডেন আমার দেখে নিলাম।